হ্যালো ফ্রেন্ড, আমি আজকে বানাবো দেশি মুরগির ঝোল। তার জন্য আমি 750 গ্রাম দেশি মুরগি নিয়েছি। মাংসটা রান্নার জন্য মশলা তৈরি করতে হবে, তার জন্য জিরা নিয়েছি, কাঁচা লঙ্কা, গোলমরিচ, একটা পেঁয়াজ আর একটা রসুন, দুটো আলু কেটে রেখেছি, দুটো রসুন গোটা আর দুটো পেঁয়াজ। এখন আমি এগুলোকে টেস্ট করার জন্য দিয়ে দেব। অল্প জল দিয়ে দেব। আমি আগে তেলগুলোকে গরম বসিয়েছি, এখন আলুগুলোকে ফ্রাই করে নেব। সামান্য একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আমি এখন মাংসগুলোকে মেখে রাখবো, তার জন্য পেঁয়াজ কুচানো, রসুন আর পেস্ট করে রাখা আদা রসুন মশলাগুলোকে বেটে দিয়ে দিয়েছি। এখন আমি নুন 1 চামচ আদা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মাংসটা ঝাল হবে তার জন্য বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো, এখন আমি এটাকে মেখে দেব। এখন আমি তেজপাতা, আদা বাটা আর সর্ষে তেল আবারও ভালোভাবে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে 30 মিনিটের জন্য ডেকে রাখবো। 30 মিনিট পরে এটাকে বানাবো। পুরনের জন্য লাগবে 1টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জয়ত্রী, লং, ইলাচি, দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, এখন পুরন দেবো শুকনো লঙ্কা প্রথমে, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা। এখন আমি নেড়ে চেড়ে দেবো। 30 মিনিট আমি মেখে রেখেছিলাম, এখন আমি ওটাকে রান্না করব। আস্তে আস্তে দিতে হবে, নাহলে তেলে ছিটে পড়বে। দারুণ একটা সেন্ট বেরিয়েছে পুরন দেওয়ার পরে, এখন আমি ওটাকে নেড়ে চেড়ে দেব। এখন আমি ঢেকে দেব। দারুণ একটা কালার বেরিয়েছে এবং সেন্টও বেরিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দেব। আবারও ঢেকে দেব। ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি গরম জল দিচ্ছি,
এটা ঝোল হবে তার জন্য জল বেশি করে দিচ্ছি। তেলগুলো বেশি উঠেছে, দারুণ লাগছে দেখতে। এখন আমি ঢেকে দেব। মিনিট আমি মাংসগুলোকে ঢেকে রেখেছিলাম, এখন একটু আমি নাড়িয়ে দেব। মাংসগুলো হয়ে গেছে, এখন আমি ঘরে বাড়িতে তৈরি করেছি গরম মশলা দিয়ে দেব। গেছে আমাদের লোকাল মুরগির ঝোল, 5 মিনিট কম আছে, আমি ঢেকে দেব, ঢেকে রাখবো। এতে